কটা মুরগি নিয়েছেন? 28। এটা ওয়েট কেমন হবে? কেজি দরেক দরেক। দাম চাচ্ছেন কেমন? দাম চাচ্ছে 1000 টাকা। 1000। কয় টাকা পর্যন্ত দামকে বলছে? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে অবস্থান থেকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকে আমি ঘুরতে করতে চলে আসছি সিরাজগঞ্জ নওগাঁহাটে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার দর্শক, আসলে শীতের মৌসুম প্রায় শেষের দিকে এবং বাজারে জমজমাট অবস্থায় হাঁস মুরগির দাম, কিন্তু এখন দামটা বেশি এবং কী পরিমাণের দামটা বেশি জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখন এখানে আপনারা আজকে দেখাবো দর্শকবৃন্দ পাতি হাঁস, রাজা হাঁস, চীনে হাঁস এবং দেশি মুরগি, আরও উন্নত জাতের যে কবুতরগুলো রয়েছে অবশ্যই আপনাদের দাম দর সম্পর্কে আমি আইডিয়া দেবো। আমি শরীফুল ইসলাম, পুরো ভিডিওতে আছি। দর্শক কথা নাই, চলুন তাহলে দেখি। চাচা মেয়েটা কি আসলি আসছেন? এটা হলো চীনে হাঁস। চীনে হাঁস কত করে বিক্রি করতেছেন? ১৮০০ 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
দর্শক এই পাশে দেখতে পাচ্ছি আমাদের এখানে এগুলো কি দেশি মুরগি? এরা করা সোনালী মানে ছেড়ে দিয়ে বাড়ির পাবা। ও সোনালী মুরগি ছেড়ে পালছে? হ্যাঁ ছেড়ে পাল্লা। আচ্ছা আচ্ছা, এর দাম কেমন হচ্ছে এগুলো? এগুলো 400 টাকা পিস, 450 টাকা পিস করছে। 400 টাকা 450 টাকা পিস বলতেছে পার পিস? পার পিস। ওয়েট কেমন আছে? ওজন 1.5-2 কেজি। মাংস হিসেবে মানে দাম হবে? হ্যাঁ 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 মাংস হিসেবে। বাজার কেমন বুঝতেছে? বাজার ভালো, মুরগির বাজার তো ভালো ভালো আছে না? দর্শক দেখতে পাচ্ছেন আসলে সেই নগাঁও হাট থেকে দেখানোর চেষ্টা করছি আমি। আসলে আমরা ঘুরে ঘুরে এগুলো কি সাদা যে কি জানি মুরগি কয় বাহু দাম যাচ্ছেন কয়টার? ওটা দাম ওইটার লোকাল মিছিল 600 টাকা, আর এইটার লোকাল 1200 টাকা। 600 টাকা আর 1200 টাকা 1200। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম কেমন যাচ্ছে রে হচ্ছে এখন বুঝতেছেন? দাম 900-1000 এর মধ্যে হচ্ছে না? জি। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। দর্শক চলেন আমরা ঘুরে ঘুরে দেখি। চাষকর ভাই, চাষকর কয়টা হাঁস নিয়ে আসছেন? দুটি। এরা কি হাঁস এগুলো? এই যে হচ্ছে মরদারি এডি মাগি। দাম যাচ্ছেন কেমন এগুলো? 2000 কেজি। হ্যাঁ 2000 টাকা? 2000 দুটি পিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাম দর কি হয়েছে? হ্যাঁ দাম তো বলছে। কত পর্যন্ত বলছে? এটি 1800, এটি 1700। 1800-1700। ডিম দেয় কি? হ্যাঁ ডিম পারতেছে। ডিম পারতেছে না? কটালে বিক্রি করবেন? 2000 হলে বেশি। 2000 হলে বিক্রি করবেন? হবে আশা করা যায়। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে বিক্রি করেন। দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাসা কোথায়? আমার বাসা বোয়ালিয়া। বোয়ালিয়া? শরীফুল বোয়ালিয়া। অনেক দূর থেকে আসছেন নাকি? না এই শরীফুল বোয়ালিয়া। ও এই পাশেই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কয় কেজি ওয়েট দাঁড়িয়ে শূন্য করেন তো দেখি ভাই। কয় কেজি ওয়েট হবে এটার? এটা 3 কেজি হতে পারে, 3 কেজি, 3.5 কেজি হতে পারে। দাম যাচ্ছেন কেমন? দাম যাচ্ছি 1600 টাকা। 1600 টাকা। দাম দর কি হয়েছে পর্যন্ত? জি হয়েছে। কয় টাকা পর্যন্ত হয়েছে? 1300-1400 হয়েছে। 1300-1400। কেমন বুঝতেছেন দাম আপনার? দাম ভালোই বুঝতেছি। আজকে বিক্রি করা যাবে না? হ্যাঁ হওয়া যাবে। 4টা নিয়েছিলাম, 3টা বেচছি। 4টা বিক্রি করে ফেলছেন? 3টা বেচছি। কত করে বিক্রি করছেন এগুলো? 3টা বেচছি 1650। ওটা হাঁসি আছিল 3টা। ও 3টা? 3টা। ও আচ্ছা আচ্ছা। আর এটা হাঁসা? ও এ বয়স কদিন এগুলো? বয়স তো 4-5 মাস হয়েছে। এই 4-5 মাস। আচ্ছা ভাই বিক্রি করে না? আচ্ছা। বাসা কোথায়? আমার বাসা খানমজিউনার।
কয়টা হাঁস নিয়েছেন আজকে? পাঁচটা হাঁস। এটা কি জাতের হাঁস? হ্যাঁ কি জাতের? ভালো দেশি হাঁস। দেশি হাঁস। ও আচ্ছা, দাম যাচ্ছেন কেমন এগুলোর? এ ২৫০টা দাম যাচ্ছি। ২৫টা কয়টা? পাঁচটা। পাঁচটা। ৫০০ টাকা পার পিস। এ কইতে তো ১৮০০ টাকা কইতে, ১৭০০ কইতে। দাম কেমন বুঝতেছে? দাম কি বেশি? দাম তো বেশি হচ্ছে, ১০০ কইতে যে শীতের সময় কিন্তু দাম তো বেশি যায় এগুলো মনে হয়। শীতের সময় দাম বেশি হয়। বেচা হবে তো? না সব সময় দাম আছে। বেচা হবে তো? হ্যাঁ বেচা হবে তো, কম বেশি হলে বেচা কেনা হবে। আচ্ছা, দর্শকের যে পাশে দেখতে পাচ্ছি এগুলো একটু বড় বড় সাইজে মনে হয়। ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন? ৭০০ টাকা পিস। এত দাম বেশি কে ভাই? এগুলো অনেক বড় বড় হাট যায়। ওয়েট কেমন এগুলোর? তাও ২ কেজি হবে। ২ কেজি? বয়স কদিন এগুলো? ৬ মাস। ৬ মাস ২ কেজি? হ্যাঁ। দাম দর হয়েছে কয়টা বলতো? ৩২০০-৩৩০০ এরম বলে। কয় পিস? ৬ পিস। তাহলে কত করে পিস গুলো হিসেব করেন? ৬০০ পড়তেছে। দর্শকবৃন্দ আসলে দেখুন, হাঁসের বাজার আসলে এখন শীতের সময় এই পার পিস হাঁস কিন্তু ৬০০ টাকা পিস দাম হয়ে গেছে। তিনি চাচ্ছে ৬০০ টাকা ৭০০ টাকা হলে বিক্রি করে দিবে। লালন পালন করতে পারলে সব কিছুই দাম আছে। বাসা মধুগোলা। মধুগোলা, এটা কি নিয়ে আসছেন এগুলো? মুরগি। কি জাতের? এটা সোনালি। সোনালি? ও আচ্ছা আচ্ছা। দাম দর কি হয়? হ্যাঁ হইতেছে। কয় টাকা বন্ধ বলে? ২০০-১৮০। ২০০ টাকা কি পিস? পিস। হ্যাঁ এইটা ২০০ টাকা বলে? আচ্ছা আচ্ছা। কয় টাকা দাম চাচ্ছেন আপনি? চাচ্ছে ২৫০ টাকা পিস। ২৫০ টাকা পিস। একটা ওয়েট কেমন আছে? ওয়েট কেমন, ওজন কেমন? ওজন ভালোই আছে। বয়স কদিন এগুলি? বয়স তাও তো ৭৫ দিন। ৭৫ দিন। তাহলে কেমন বুঝতেছেন বেচা কেনা হবে? হ্যাঁ হবে। দর্শকবৃন্দ আসলে হাটে যদি সোনালি মুরগি পাওয়া যায় দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল সোনালি মুরগি এবং ওজন ১ কেজি মুরগি আছে না? ১ কেজি করে? ১ কেজি নাই না। ও আচ্ছা, বেচা ভাই আপনার বাসা কোথায় ভাই? বাসা তারাস। তারাস। কয়টা মুরগি নিয়েছেন? ৪টা। এগুলো কি দেশি অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল দেশি। ও আচ্ছা আচ্ছা। এরা দাম যাচ্ছেন কেমন? দাম যাচ্ছে ২০০০। ৪টা ২০০০? জি। ওয়েট কেমন হতে পারে ভাই? ৪টায় ৪ কেজি, ৪.৫ কেজি হবে। দাম দর কি হয়েছে? দাম দর হয়েছে। কয় টাকা পর্যন্ত বলছে? ১৬০০। ১৬০০। ৪.৫ ১৬০০। ৪.৫ ১৬০০। ৪০০ টাকা কেজি ওইরকম মানে মক্তা বলছে। আপনি কেমন বুঝতেছেন দাম কি ঠিক আছে? মোটামুটি বাজার ঠিকই আছে। ঠিক আছে না? ঠিক আছে। কয়টা হলে দিবেন আপনি নেট করছেন? ১৮০০ হলে। ১৮০০ দাম হবে আশা করা যায় না? আশা করা যায় হবে। দর্শকবৃন্দ আসলে দেশি মুরগিগুলোর দাম সবসময়ের জন্য বেশি থাকে, কারণ এগুলো ১ কেজি প্লাস হয়ে গেছে মোটামুটি। চলুন আমরা আরও দেখাই। চলেন সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের হাঁস রয়েছে এবং এর দাম দর কেমন আমরা একটু আইডিয়া নেব। দেখতে পাচ্ছেন একজন ক্রেতা হাঁস কেনার জন্য হাঁস ধরছে, দাম কেমন একটা আমরা আইডিয়া নেই। সেই উন্নত জাতের রাজা হাঁসগুলো আনুমানিক বলছি আর কি, ৪০০ হলে পরে ১.৫ কেজি বাদ যাবে। আর যদি বড় নারী বুড়ি হয় তাহলে ওটা বেশি বেশি কত দাম? ৩০০০ আপনি পাঠ দিবেন
2000 টাকা নেন না বাবা বেশি কেন আছে কেন বেশি কত এখন কেনা হইছে সেই হিসাবে আপনি দূরের লোক আছেন 2600 টাকা রাখা যাবে তো মোহব্বত কইলেন দর্শক আসলে এটা ওয়েটটা কিন্তু 4.5 কেজি এবং বড়ই কিন্তু দেখা যাচ্ছে খাইলে 5 কেজি হয়ে যাবে 5 কেজি হয়ে যাবে না ইনশাআল্লাহ 5 কেজি কিছু নাই এক দানা খান নাই না ওয়েট আছে ভালো এটা 5 কেজি আসলে 2600 টাকা বন্ধ এরা দাম বলতেছে কিন্তু একটা 2600 টাকা না 5 কেজি হয়ে যাবে না গিরিবাস কত করে বিক্রি করতেছো চারশো পার পিস জোড়া 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 চারশো আর দেশালটা দেশিও চারশো চারশো না দামদার কি হয়েছে না হয় নাই না লালন পালন করে কে পালন করে কে আমার আব্বু আচ্ছা 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 কয়টা বন্ধু বলছে কেউ কয় নাই কেউ বন্ধু কয় নাই না ও তুমি কি করো আমি পড়াশোনা করি কোথায় পড়ো টেলিপাড়া মাধ্যমিক বিদ্যালয় কোন ক্লাসে সেভেন সেভেনে ও আচ্ছা ঠিক আছে বিক্রি করো আগুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বাসা কোথায় বাসা গুরুদাসপুর গুরুদাসপুর এ কি কি কবুতর নিয়ে আসছেন আজকে এই দেশি আছে গিরিবাজ আছে লাক্ষা আছে ভাই যে এগুলো কি ভাই এগুলো লক্ষা দেখান তো একটু দেখান তো এগুলো বেকাকে ভাই উড়ে যাবে না তোমার পড়ে না এগুলো ফ্যান্সি জাত ভাই খাঁচা এগুলোর দাম কেমন ভাই এগুলোর দাম জোড়া 1500 জোড়া 1500 এই মুহূর্তে বেকা যায় ভাই হ্যাঁ ময়ূরের মতো পাখা আচ্ছা 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 আপনাকে ভাই ব্যাপারে নাকি ব্যাপারে না আচ্ছা আচ্ছা দর্শক আসলে দেখুন ওটা কি বললেন লক্ষা না লক্ষা এগুলো এখন বর্তমানে হাটের দাম কেমন বুঝতেছে 1500 টাকা জোড়া চাওয়া ধরেন 1200 বিক্রি হবে ব্যবসা কেমন চলতেছে এখন ভাই এখন একটু ঠান্ডা তো একটু ধরেন কৌতরের ব্যবসাটা একটু কম আমদানি বেশি খাওয়ারের দাম বেশি দর্শকবৃন্দ নওগাঁ হাট থেকে চিনা মুরগির দাম সম্পর্কে আইডিয়া দেবো এবং জানাবো আচ্ছা আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাসা কোথায় বাসা হামকুরিয়া হামকুরিয়া হ্যাঁ কয়টা মুরগি নিয়ে আসছেন একটাই এটা ওয়েট কেমন হবে কেজি দেড়েক দেড়েক দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে 1000 টাকা 1000 কয় টাকা পর্যন্ত দামকে বলছে 700 বলছে 700 বলছে ও আচ্ছা আচ্ছা দর্শক দেড় কেজি না দেড় কেজি হবে 700 টাকা বলছে দাম কয় টাকা হলে দিবেন আমি 900 ঠিক দিছি 900 900 হ্যাঁ 900 দিয়ে দিবেন আশা করা যায় হবে বাসা কয়টা আছে তা বাসা জোড়া ধরেছিল ওই মোরগটা ধরেন একজন মানে খালি পাঁচ পাঁচ ঘরে মানুষ বাড়িতে মারি আলাইছে এই জন্য আর পালা যাচ্ছে না ডিম পারলেও ছা তোলান যাচ্ছে না আচ্ছা ঠিক আছে বেসে না আচ্ছা আলহামদুলিল্লাহ